সকাল সকাল কোথায় চললে? বলিস না রে বাপ, উ খাইতে যাচ্ছি। হা দেখছিস নে কেমন লিরেছে আকাল? লিরেছে আকাল দাবার কেমন হে কাকা? হ্যাঁ বাপ, তুই সেটাও জানিস না, তুই তাহলে এখন কাহরুই আছিস। এরে মহারস, কাঠরস আর লিরস, এমনি ভাবে সারা জগৎটা তিন ভাগে ভাগ করা আছে। যেমন স্বর্গের তিন ভাগ, হ্যাঁ বটে না, কালের তিনটা ভাগ আর পুরুষেরও তিনটা ভাগ, আর অনেক, বুঝলি না? এ বাপ, আচ্ছা তাহলে এই স্বর্গের তিন ভাগটা কি কি হে কাকা বর্ণ? স্বর্গ, উপস্বর্গ আর বিসর্গ। মানে? তার মানে হচ্ছে এই কলিযুগে একতলা থেকে দশতলা পর্যন্ত যারা থাকে আর রোজ রোজ গাড়ি পাল্টায় আর এদেশ উদেশ ঘুরে বেড়ায় তারা হচ্ছে স্বর্গ। আর যারা মহাজনের কাছে ঋণ না নিয়ে ঘরে খুদকুড়া খাইয়ে মরছে তারাই হচ্ছে উপস্বর্গ। আর বিসর্গ মানে তো তুই বুঝতেই পারছিস বাপ। না বুঝছি কাকা, আর কেমন করে বুঝবো? এটাও জানিস নাই তুই? বাংলাতে মোট 52টা অক্ষর আছে, সেই 52টা অক্ষর দিয়ে 52 লক্ষ শব্দ তৈরি হয় না? মিন্তু কই বিসর্গ স্থান ওই একই জায়গায়, ওই দুঃখের জায়গায়, যে দুঃখে আজ আমি পুব খাইতে যাচ্ছি। ছাড় 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 মোটরটা, এখন আমি ঘুষাবো, ছাড় আমাকে যাইতে দে। কি হলো রে বাপ? হ্যাঁ কাকা, এই পুরুষের তিন ভাগ কি কি? তুই একেবারে বোকার পাঠা। আরে বেটা, ওইটা হলো ব্যাকরণের কথা, উত্তম মধ্যম আর অধম। ওটা তো আমিও জানি, কিন্তু চিনবো কেমন করে? এই দেখ, এই দেখ, যেমন তুই গবরা গড়গড়িয়া, বুঝলি না? ধর গায়ে একটা কোথাও বিরাট মিটিং হয়েছে, হয়েছে না? তো তুই সেখানে যেয়ে পৌঁছলি আর তোকে দেখা মাত্র লোকগুলা জোহাত করে আসুন আসুন গবরা বাবু বসুন, মানে তুই নিজের নামেই চিনে তোকে। যে লোকটা তার নিজের নামে খেত সেই লোকটাই হলো উত্তম পুরুষ। আর ওই যে ছোকরাটা, ওই যে দেখা যেন, ওইটা হচ্ছে হারাধন দাসের ছেলে গোবিন্দ দাস, ওই লোকটা ওর বাপের নামে খেত, মানে ওর বাপের নামে ওকে সবাই চিনে। আর যে লোকটা ওর বাপের নামে খেত সেই লোকটাই হচ্ছে মধ্যম পুরুষ। আর ওই যে হা ভাল হু হু গাছতলটা থেকে দেখছি না, এটা হলো দেবলা কালিন্দির জামাই কয়া কালিন্দি, ওকে তো ওর শ্বশুরের নামে চিনে, চিনে না? আর বাপ, যে লোক শ্বশুরের নামে খেত না সেই লোকটা হলো অধম পুরুষ। হ্যাঁ কাকা, বুঝলি বুঝলি, কিন্তু কিন্তু সেই জগৎটার কথা তো বুঝতে পারলি নাই বাপ। ওটা তুই বুঝতে পারবি না, কারণ ওটা হচ্ছে বেদ পুরাণের কথা। তাহলে তাহলে তুই বেদ পুরাণ জানিস? সেই বাবা তো জানি নে। শোন, সোম ধারা খরজ জুতু ব্রহ্ম রন্দ পরায়ণনে পিতানন্দ স্মত্তং অস এব মধ্য সার্ধক। চণ্ডীদাসে বলে নাই, পুঁথি পড়ি পড়ি যোগ মোয়া পণ্ডি ভই নাই কই ঢাই অক্ষর প্রেম কা পাঠ পড়াশই পণ্ডিত হই। আর আই দেখ, তোর সঙ্গে গপ্পে গপ্পে আমি লিরেশার আকালের কথাটা ভুলেই গেছি। শুন তাহলে, আমার মোবাইলে গানটা ভরা আছে, দেখি গো মোবাইলটা, দেখি বার কর বার কর, শুন লে বকুড়া শুন। দাই হইলো পেটের মার জুটা জুটা হে, দাই হইলো পেটের মার জুটা, কেঁদে 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 মরে চলা দুটা দুটা হে, দাই হইলো পেটের মার জুটা জুটা হে, দাই হইলো পেটের মার জুটা। আর বর্ষাকাল আর বর্ষাকাল ফুটা ফুটা হে, দাই হইলো পেটের মার জুটা জুটা হে, দাই হইলো পেটের মার জুটা।
হাল বহু বিটি গরু বাগা টাঙ্গারক নদীওয়ালি হাল বহু বিটি গরু বাগা টাঙ্গা রইল জুয়াল তারপরে ভাইরে আরে বহু বিটি গরু বাগা আর মোটর ধরে আর মোটর ধরে কাটিতে যা টাটা টাটা হে দায় হইল পেটের মার জুটা জুটা হে দায় হইল পেটের মার জুটা রোদে হইল পেছু গোসা আর বছর দিলে আর বছর দিলে গেল যে খর কুইটা কুটা হে দায় হইল পেটের মার জুটা কুটা হে দায় হইল পেটের মার জুটা আর পুপ কাটে কদিন চলে আর কে মনেরা আর কে মনে রাখিব গরু দুটা দুটা হে দায় হইল পেটের মার দুটা